প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব চতুর্দশ অধ্যায় হলো তোমাদের সম্ভাবনা বা প্রবাবিলিটি অধ্যায়। তো এই অধ্যায়ের এখন যে আলোচনা হবে সেটা হলো চতুর্থ পর্বের আলোচনা। তো এ পর্বে যে তিনটি প্রশ্ন এখানে নেওয়া হলো সে প্রশ্ন তিনটি হলো এরকম যে উদাহরণ 4, উদাহরণ 5 এবং তোমাদের বইয়ে এই উদাহরণ 5-এর পর বক্সে একটা প্রশ্ন দেওয়া আছে, কাজ ওই কাজটি ওইখানে নেওয়া হলো। তো এই প্রশ্নগুলি আলোচনা করতে গিয়ে যে সূত্রগুলির সম্মুখীন তোমরা হবে বা যে সূত্রগুলি তোমাদের লাগবে বা আমি যে সূত্রগুলি আলোচনা করব সেই সূত্রগুলি হলো এরকম যে প্রবাবিলিটি অফ কোনো ঘটনা ইকুয়াল টু অনুকূল ঘটনা ডিভাইডেড মোট ঘটনা। এই সূত্রটি হলো অতি পরিচিত বা খুব কমন একটা সূত্র এই অধ্যায়ে। এই সূত্রটি তোমাদের বারবার কাজে লাগে। এরপরে যে সূত্র সেটা হলো যে প্রবাবিলিটি অফ এ না ঘটা অর্থাৎ এ ঘটনাটি না ঘটার সম্ভাবনা সমান তোমরা লিখবে যে 1 - প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ সম্পূর্ণ ঘটনা 1 থেকে ওই এ ঘটনাটি ঘটার সম্ভাবনা তোমাকে বাদ দিতে হবে। তো এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে সেটা হলো যে তথ্যভিত্তিক সম্ভাবনা কি বা কাকে বলে। তোমরা জানো যে সম্ভাবনা হলো 2 প্রকার, একটা হলো যুক্তিভিত্তিক সম্ভাবনা আর একটা হলো তথ্যভিত্তিক সম্ভাবনা। তো তথ্যভিত্তিক সম্ভাবনার সঙ্গে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে যে সম্ভাবনা নির্ণয়ে ফলাফলগুলি অতীতের পরিসংখ্যান হতে নির্ধারণ করা হয় তাকে বলা হয় তথ্যভিত্তিক সম্ভাবনা। আমি আবারও বলি যে সম্ভাবনা নির্ণয়ে ফলাফলগুলি অতীতের পরিসংখ্যান হতে নির্ধারণ করা হয় তাকে বলা হয় তথ্যভিত্তিক সম্ভাবনা। যেমন একটা মুদ্রা যদি আমি নিক্ষেপ করি, যদি 100 বার নিক্ষেপ করি, কথার কথা একটা মুদ্রা আমি নিক্ষেপ করলাম 100 বার, তো সেই 100 বার নিক্ষেপের ফলে দেখা গেল যে হেড আসে হলো 25 বার। তাহলে 100 বার নিক্ষেপ করার ফলে হেড আসে কতবার? 25 বার। তো এটা আমি পাবো তাহলে 25। আবার যদি আমি পরের বার যদি আমি 200 বার নিক্ষেপ করি, সেই 200 বার নিক্ষেপে যদি দেখা যায় যে হেড আসে 55 বার কথার কথা, তাহলে এখানে ভাগ করলে দেখা যাবে যে 0.275 এরকম সংখ্যা আসবে। তো এই যে মুদ্রাটি যখন প্রথম 100 বার নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে যদি 25 বার হেড আসে তাহলে ওই হেড আসার আপেক্ষিক গণসংখ্যা আপেক্ষিক গণসংখ্যা হলো, তাহলে মোট কতবার নিক্ষেপ করবো? 100 বার। হেড আসতে পারে কতবার? কথার কথা 25 বার। সেক্ষেত্রে আমরা আপেক্ষিক গণসংখ্যা পেয়ে যাই 0.25। এর পরের বার যেখানে আমি 200 বার নিক্ষেপের ফলে যদি আমি 55 বার পাই তাহলে আপেক্ষিক গণসংখ্যা আমি পাবো, তাহলে কতবার নিক্ষেপ করবো? 200 বার। এই 200 বার নিক্ষেপের ফলে যদি হেড আসে আমার 55 বার তাহলে আমি এখানে আপেক্ষিক গণসংখ্যা পেয়ে যাই 0.275। এই যে যত বেশি বার এই পরীক্ষাটি আমি করব, যত বেশি বার করব দেখা যাবে যে এই যে আপেক্ষিক গণসংখ্যার এই মানটি একটা নির্দিষ্ট মানের কাছাকাছি চলে যাবে, যা মুদ্রাটি একবার নিক্ষেপ করলে হেড আসার সম্ভাবনা হবে। তাহলে যত বেশি বার নিক্ষেপ করা যাবে, তাহলে আপেক্ষিক গণসংখ্যার মান, ওই হেড আসার আপেক্ষিক গণসংখ্যার মান কি হবে? একটা নির্দিষ্ট সংখ্যার কাছাকাছি চলে যাবে, যা মুদ্রাটি একবার নিক্ষেপ করলে, একবার যদি নিক্ষেপ করা হয় তাহলে হেড আসার সম্ভাবনা হবে। তো এই যে এটাই হলো আমাদের তথ্যভিত্তিক সম্ভাবনা, মানে এই যে একটা পরিসংখ্যান থেকে আমরা এখানে এই সম্ভাবনা নির্ধারণ করব বা নির্ণয় করব। তো সেক্ষেত্রে এখানে উদাহরণ 4 এবং উদাহরণ 5 বা এখানে উদাহরণ 4 বিশেষ করে যে এটা হলো আমাদের এই তথ্যভিত্তিক সম্ভাবনা। তো এই যে 4 নম্বর প্রশ্নে বলা হলো যে এখানে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে দেখা যায় 21 দিন বৃষ্টি হয়। তো সেক্ষেত্রে 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? আমরা যদি 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বের করতে চাই তাহলে আমাদের শুরুতেই এখানে দেখতে হবে যে জুলাই মাসটি আসলে কত দিনের। আমরা জানি যে জুলাই মাস হয় আমাদের 31 দিনের,
তো এই 31 দিনের ভেতর 21 দিন বৃষ্টি হয়, তাহলে 8 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা বের করব। তো আমরা জানি যে জুলাই মাস হলো 31 দিনে, তাহলে প্রবাবিলিটি অফ 8 জুলাই তাহলে জুলাই মাস 31 দিন, এটা হলো মোট ঘটনা। আর অনুকূল অনুকূল ঘটনা যেটা হলো 21, 21 দিন যেহেতু বৃষ্টি হয় এটা হলো অনুকূল ঘটনা। তো এটাই হলো 8 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাহলে এটা হলো আমাদের কি এই যে অতীতের একটা পরিসংখ্যান হলো, সেই পরিসংখ্যান থেকে আমরা এখানে সম্ভাবনার মানটা পেয়ে গেলাম। এটা হলো আমাদের তথ্যভিত্তিক সম্ভাবনা। ঠিক এইভাবে পরের যে প্রশ্ন, এটাও একটা পরিসংখ্যান থেকেই আমরা এই প্রশ্নটি এভাবে নেই, যেটা হলো যে কোনো একটি নির্দিষ্ট এলাকায় দেখা যায় জরিপে দেখা গেল যে 65 জন প্রথম আলো, 40 জন ভোটের কাগজ এবং 45 জন জনকণ্ঠ, আর 52 জন কি করে যুগান্তর পত্রিকা পড়ে। তো এই যে মোট কতজন পড়ে সেটা আমরা বের করে নেবো শুরুতেই। তো তারপর একজনকে যদি আমরা কি করি দৈবভাবে যদি নির্বাচন করি, তাহলে ওই ব্যক্তি যুগান্তর পত্রিকা পড়বে তার সম্ভাবনা কত, এবং তিনি প্রথম আলো পত্রিকা পড়েন না এর সম্ভাবনা কত। তো আমরা যদি যুগান্তর পত্রিকা পড়ে তার সম্ভাবনা বের করতে চাই, তাহলে আমাদের শুরুতেই আগে মোট বের করে নিতে হবে এখানে পত্রিকা পড়ে মোট কতজন সেটা আমরা বের করে নেব। তো আমরা শুরুতেই উদাহরণ 4, উদাহরণ 5 শুরুতে আমরা বের করে নেব যে পত্রিকা পড়ে পরে মোট কতজন। তাহলে 65 জন প্রথম আলো, 65 প্লাস 40 জন হলো ভোরের কাগজ, 40 যোগ 45 জন জনকণ্ঠ, 45 জনকণ্ঠ প্লাস আর 52 হলো যুগান্তর, 52 এতজন। তাহলে আমরা যদি যোগ করে 5 আর 2 7 7 7 আর 5 12 2, হাতে থাকবে 1 6 10 14 20। আমরা মোট পেয়ে গেলাম 202 জন, এটা হবে আমাদের মোট ঘটনা। এখন বের করতে হবে আমাদের যুগান্তর পত্রিকা পড়ে কতজন। তাহলে প্রবাবিলিটি অফ যুগান্তর তাহলে যুগান্তর পত্রিকা পড়ে মোট কতজন, যুগান্তর পত্রিকা পড়ে 52 জন, আর মোট কতজন এটা হলো আমাদের অনুকূল ঘটনা, ডিভাইডেড মোট ঘটনা হলো 202। তাহলে 52 জন যুগান্তর পত্রিকা পড়ে। আচ্ছা, এটাই হলো যুগান্তর পত্রিকা পড়ার সম্ভাবনা। মানে একজনকে যদি 202 জনের ভেতর থেকে যদি একজনকে আমি দৈবভাবে নির্বাচন করি, তাহলে দেখা যাবে যে যুগান্তর পত্রিকা পড়ে তার সম্ভাবনা, ওই ব্যক্তি যে যুগান্তর পত্রিকা পড়ে তার সম্ভাবনা হলো এটা। এরপর যদি আমি বের করতে চাই যে প্রথম আলো পত্রিকা পড়ে না, ওই ব্যক্তি প্রথম আলো পত্রিকা পড়েন না তার সম্ভাবনা কত, এটা স্বাভাবিক, তিনি প্রথম আলো পত্রিকা নাও করতে পারেন, কিন্তু আসলে তার সম্ভাবনা কত সেটা আমি যদি বের করতে চাই, তাহলে শুরুতেই আগে প্রথম আলো পত্রিকা পড়েন ওই সম্ভাবনাটা আগে বের করে নিতে হবে। তাহলে যেমন এখানে ইয়ে না ঘটা, তাহলে 1 থেকে ইয়ে ঘটনা ঘটার সম্ভাবনা যদি বাদ দিতে হয়, ঠিক প্রথম আলো পত্রিকা পড়েন না তার সম্ভাবনা যদি বের করতে চাই, তাহলে আমাদের শুরুতেই উনি বা ওই ব্যক্তি প্রথম আলো পত্রিকা পড়েন তার সম্ভাবনা আগে বের করে নিতে হবে। নেওয়ার পর 1 থেকে আমি বাদ দেব, তাহলে 1 থেকে আমি ওই প্রথম আলো পত্রিকা পড়ে তার সম্ভাবনা বাদ দিলে আমি পেয়ে যাব প্রথম আলো পত্রিকা পড়েন না। তাহলে শুরুতেই প্রবাবিলিটি অফ প্রথম আলো পরে বের করে নেব, প্রথম আলো পত্রিকা পড়ে মোট কতজন সেটা আগে দেখতে হবে। আগে প্রথম আলো
দেখা গেল যে 65 জন প্রথম আলো পত্রিকা পাবে, 65 বিভাগে মোট কতজন? 202 জন, 202। এটা হলো প্রথম আলো পত্রিকা পরে। এবার প্রথম আলো পত্রিকা পরে না তার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ প্রথম আলো পরে না, ওই ব্যক্তি প্রথম আলো যে পড়ে না তার সম্ভাবনা আমি এবার বের করব। তাহলে সম্পূর্ণ ঘটনা এক, সেখান থেকে আমাকে বাদ দিতে হবে প্রথম আলো পত্রিকা পড়ে, এটা বাদ দিলেই আমি পেয়ে যাব প্রথম আলো পত্রিকা পড়ে না, প্রথম আলো পত্রিকা পড়ে না। তো এখানে সাত, তাহলে সাত তিন থাকবে 137 ভাগ 202, এটা হলো প্রথম আলো পত্রিকা পড়ে না তার সম্ভাবনা, ওই ব্যক্তি যে প্রথম আলো পত্রিকা পড়ে না তার সম্ভাবনা এটা। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর আচ্ছা, আমি তাহলে প্রথম এই সূত্র ব্যবহার করলাম, পরের এই সূত্রটাও ব্যবহার করলাম। এরপর চলে যাব তোমাদের যে কাজে যে প্রশ্নটা দেওয়া আছে, সেটা হলো এরকম যে একটি জরিপে দেখা গেল কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে 284 জন, অর্থনীতিতে ভর্তি হয় 106 জন, ইতিহাসে ভর্তি হয় 253 জন, সমাজবিজ্ঞানে ভর্তি হয় 169 জন, ইংরেজিতে ভর্তি হয়। তো একজনকে যদি দৈবভাবে নির্বাচন করা যায় তবে সমাজবিজ্ঞানে সে সমাজবিজ্ঞানে ভর্তি হবে না তার সম্ভাবনা কত? এই যে একটু আগে আমি বের করলাম যে প্রথম আলো পত্রিকা পড়ে না তার সম্ভাবনা কত, ঠিক এই নিয়মেই তোমাদের এই পরের এই সূত্র মেনটেন করে তোমাদের এই প্রশ্নটি সলভ করতে হবে। শুরুতে তোমরা কি করবে, সমাজ বিজ্ঞানে পড়ে তার সম্ভাবনা বের করে নেবে, তারপর প্রবাবিলিটি অফ সমাজ বিজ্ঞান পড়ে না, তাহলে তোমরা পেয়ে যাবে তো এখন তোমাদের জন্য আমি আলোচনা করব তোমাদের বইয়ে কাজে যে প্রশ্নটা দেওয়া আছে। তো এই প্রশ্নটা হলো তোমাদের তথ্যভিত্তিক সম্ভাবনা। তো আজকের আলোচনার যে প্রশ্ন তিনটি, তিনটি প্রশ্নই হলো তথ্যভিত্তিক সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি। তো এ প্রশ্নে বলা হলো যে একটি জরিপে দেখা গেল যে কোন এক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে 284 জন, অর্থনীতিতে 106 জন, ইতিহাসে 253 জন, সমাজবিজ্ঞানে এবং 169 জন, ইংরেজিতে ভর্তি হয়েছে। একজনকে দৈবভাবে নির্বাচন করলে সে সমাজবিজ্ঞানে ভর্তি হবে না এর সম্ভাবনা কত সেটা বের করতে হবে। তো আমি কিন্তু এই প্রশ্নটা একটু আগে আলোচনা করেছি তোমাদের জন্য, সেটা হলো যে উদাহরণ পাঁচই কিন্তু আমি আলোচনা করেছি যে প্রথম আলো পত্রিকা পড়ে না কতজন। তো প্রথম আলো পত্রিকা পড়ে না কতজন এটা বের করতে গিয়ে কিন্তু আমি শুরুতেই আগে বের করলাম যে প্রথম আলো পত্রিকা পড়ে কতজন, তারপর কিন্তু সেখান থেকে আমি বের করলাম যে প্রথম আলো পত্রিকা পড়ে না কতজন। ঠিক এই নিয়মে তোমাদের এই প্রশ্নটি সমাধান করতে হবে। তো এখানে শুরুতেই আমাদের কি করতে হবে, এই সূত্র ফেলতে হবে, প্রবাবিলিটি অফ কোনো ঘটনা সমান আমরা জানি যে অনুকূল ঘটনা রিলেটেড মোট ঘটনা, তারপরে আমরা প্রবাবিলিটি অফ এ না ঘটার সম্ভাবনা বের করতে গিয়ে ওয়ান থেকে আমরা এ ঘটনা ঘটার সম্ভাবনা বাদ দেব। তো ঠিক আছে, আমরা কাজের এই প্রশ্নটি সমাধান করব। তাহলে ভর্তি হয়েছে কতজন সেটা আমি বের করে নিতে হবে। শুরুতে আমরা বের করবো যে মোট ভর্তি হয়েছে, মোট ভর্তি ভর্তি হয়েছে তাহলে 284 জন অর্থনীতিতে, প্লাস 106 জন হলো ইতিহাসে, প্লাস 253 জন হলো সমাজবিজ্ঞানে, প্লাস 169 জন হলো ইংরেজিতে, তাহলে 9 আর 3 12, 12 আর 6 হলো 18, 18 আর 4 22, ওকে থাকবে 2 8 13, 13 আর 8 হলো 21 এর 1, হাতে থাকবে 2 2 আর 1 3, 3 দিয়ে 5, 5 আর 1 6, 6 আর 2 8, এতজন। তাহলে আমরা এখানে দেখতে পাই যে মোট ভর্তি হয়েছে কতজন, 812 জন। এটা হলো আমার মোট ঘটনা। এবার সমাজ বিজ্ঞানে ভর্তি হয়েছে কতজন, সমাজ বিজ্ঞানে ভর্তি হয়েছে আমার 253 জন, এই যে 253 জন, এটা সমাজ বিজ্ঞানে ভর্তি হয়েছে।
তাহলে আমি লিখবো প্রবাবিলিটি অফ সমাজ বিজ্ঞান বিজ্ঞানে ভর্তি। তাহলে এখানে মোট ঘটনা হলো আমার 812 জন, 812, আর অনুকূল ঘটনা হলো 253, 253। এটা হলো সমাজ বিজ্ঞানে ভর্তি হওয়ার সম্ভাবনা। এবার প্রবাবিলিটি অফ সমাজ বিজ্ঞানে বিজ্ঞানে ভর্তি না হওয়া, তাহলে আমি কি করব, 1 থেকে আমি ভর্তি হওয়ার সম্ভাবনা বাদ দেবো 253 ভাগ 812। এবার লসাগু করতে হবে, লসাগু হবে তোমাদের তাহলে 812, তো 812 থেকে বাদ দাও 253, তাহলে তোমরা পেয়ে যাবে 9, হাতে থাকবে 1, 6, 5, হাতে থাকবে 1, 3, 5, এই তো। তো এটাই হলো সমাজ বিজ্ঞানে ভর্তি না হওয়ার সম্ভাবনা। তো আজকের আলোচনা থেকে তোমরা যা জানলে সেটা হলো যে তথ্যভিত্তিক সম্ভাবনার প্রশ্নগুলি আমরা সমাধান করব কিভাবে, এবং যে দুইটি সূত্র সেটা হলো, প্রথম সূত্র হলো আমাদের প্রবাবিলিটি অফ কোনো ঘটনার সমান আমরা জানি যে অনুকূল ঘটনা ডিভাইডেড মোট ঘটনা। আমরা আরো জানি যে প্রবাবিলিটি অফ এ না ঘটার সম্ভাবনা সমান হলো 1 - এ ঘটনা ঘটার সম্ভাবনা। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারলে। আলোচনা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।